দর্শন শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের যেহেতু ইংলিশ ফর টুডে বইটি শেষ হয়ে গিয়েছে, আমি এখন তোমাদের আনসিন প্যাসেজ গুলো নিয়ে ডিসকাস করব। তা আশা করি তোমাদের ক্লাসগুলো কাজে লাগবে এবং তোমরা ভালোভাবে দেখবে। আর আনসিন প্যাসেজ গুলোর আলোকে আমাদের থাকে 4-5 নম্বর কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ 2টা কোশ্চেন অ্যান্সার আমাদেরকে আনসিন প্যাসেজ থেকে করতে হয়। তো যেহেতু আনসিন প্যাসেজ থেকে করতে, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হলো মার্কনি। মার্কনি একজন বিজ্ঞানী, আর তার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখে নেই মার্কনি সম্পর্কে, তার জীবন বৃত্তান্ত, তার জন্ম, মৃত্যু এবং তার কর্ম সম্পর্কে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মার্কনি ওয়াজ অ্যান ইটালিয়ান ইনভেন্টর। মার্কনি ছিলেন একজন ইতালির আবিষ্কারক। কোন দেশের? ইতালির আবিষ্কারক। তার বাড়ি ছিল ইতালিতে। এবং এরপর বলা হচ্ছে হি ইজ বেস্ট নন অ্যাজ ইনভেন্টিং রেডিও। তিনি রেডিওর আবিষ্কারক সম্পর্কে বা আবিষ্কারক সম্বন্ধে তিনি কি ছিলেন, সমধিক পরিচিত ছিলেন বা তিনি সমধিক পরিচিত লাভ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন বলগনা। তিনি ইতালি, ইতালির বলগনা শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কোন শহরে? বলগনা শহরে। কোন দেশ? ইতালি। ইতালির বলগনা শহরে এই মার্কনি জন্মগ্রহণ করেছিলেন। 25 এপ্রিল 1874, 1874 সালে 25 এপ্রিল, আর জন্ম তারিখটা ছিল 25 এপ্রিল 1874, 1874। হিজ ফাদার ওয়াজ অ্যান ইটালিয়ান ল্যান্ড ওনার অ্যান্ড হিজ মাদার ওয়াজ ফ্রম আয়ারল্যান্ড। তার পিতা ছিলেন একজন ইতালির কি ভূস্বামী বা অনেক ভূসম্পত্তির মালিক ইতালিতে, এবং মা হলেন আয়ারল্যান্ডের একজন অধিবাসী। মা কোন দেশের? আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন। এরপর বলা হচ্ছে মার্কনি ওয়াজ এডুকেটেড অ্যাট দ্য টেকনিক্যাল ইনস্টিটিউট অফ লিবোমো অ্যান্ড অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি অফ বলগনা। আর মার্কনের শিক্ষা জীবন শুরু হয়েছিল ইতালির একটি ইনস্টিটিউশনে বা ইনস্টিটিউট অফ লিভোমো। লিভোমো ইনস্টিটিউট অফ লিভোমোতে তিনি তার শিক্ষা জীবন শুরু করেছিলেন, এবং বিশ্ববিদ্যালয়ে বলগনার একটি বিশ্ববিদ্যালয়ে তিনি কি করেছিলেন, ভর্তি হয়েছিলেন। অ্যাটেন্ডেড অর্থাৎ ভর্তি হওয়া, অ্যাডমিটেড টু, অ্যাটেন্ডেড টু দ্য সিমিলার ওয়ার্ড, ভর্তি হয়েছিলেন। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইন 1890 সালে হি বিজ্ঞান এক্সপেরিমেন্টিং উইথ ওয়্যারলেস টেলিগ্রাফ। তিনি 1890 সালে কি করেন, 1890 সালে তিনি দেখো তো 1890 1890 সালে ইন 1890 তিনি কি করেছিলেন, টেলিফোন টেলিগ্রাফ অর্থাৎ ওয়্যারলেস তারবিহীন টেলিগ্রাফ নিয়ে তিনি এক্সপেরিমেন্ট বা গবেষণা শুরু করেছিলেন বা পরীক্ষা নিরীক্ষা বা অনুসন্ধান শুরু করেছিলেন। কে? মার্কনি। কত সালে? 1890 সালে। এরপরে আমরা দেখছি এখানে আমাদের প্যাসেজের মধ্যে আছে ইন 1896, 1896 সালে হি ফাউন্ডেড মার্কনিস ওয়্যারলেস টেলিগ্রাফ কোম্পানি ইন লন্ডন। লন্ডনে মার্কনিস ওয়্যারলেস অর্থাৎ তারবিহীন, মার্কনির তারবিহীন টেলিগ্রাফ কোম্পানি তিনি স্থাপন করেছিলেন লন্ডনে। কোথায় স্থাপন করেছিলেন? লন্ডনে স্থাপন করেছিলেন। এরপরে আমরা দেখছি ইন 1898, 1898 সালে মার্কনি সাকসেসফুলি ট্রান্সমিটেড সিগন্যালস অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল। সফলতার সাথে মার্কনি 1898 সালে 1898 1898 সালে কি করেছিলেন, ইংলিশ চ্যানেলের ওই প্রান্তে তার সিগন্যাল মানে তার কি বলে সিগন্যাল অর্থ মানে কোন বার্তা, তিনি বার্তা পৌঁছাতে পেরেছিলেন। কোথায়? ইংলিশ চ্যানেলের অপর প্রান্তে রেডিওর বার্তা তিনি পৌঁছাতে পেরেছিলেন। কে পৌঁছাতে পেরেছিলেন? মার্কনি পৌঁছাতে পেরেছিলেন। এরপরে বলা হচ্ছে দিস ওয়াজ দ্য জার্নি অফ রেডিও অ্যান্ড ইন 1901, আর রেডিওর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় কত সালে? 1901 সালে, 1901 সালে রেডিওর যাত্রা শুরু হয়। ইস্টাবলিশ কমিউনিকেশন উইথ নিউ ফাউন্ড ল্যান্ড। তিনি নিউ ফাউন্ড ল্যান্ডের, এটা হলো আমেরিকার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য, সেখানে তিনি এটি কি করেছিলেন, তার মানে রেডিও স্থাপন করেছিলেন বা যোগাযোগ যে কমিউনিকেশন ইস্টাবলিশ, তিনি নিউ ফাউন্ড ল্যান্ডের সাথে, লন্ডন থেকে নিউ ফাউন্ড ল্যান্ডের সাথে কি যোগাযোগ স্থাপন করেছিলেন। এখান থেকে ওইখানে তিনি কমিউনিকেশন সিস্টেম তিনি বিল্ড আপ করেছিলেন। আমেরিকা ফ্রম ইংল্যান্ড, অর্থাৎ এটি হলো আমেরিকা থেকে ইংল্যান্ডের মধ্যে, লন্ডন থেকে নিউ ফাউন্ড ল্যান্ড। নিউ ফাউন্ড ল্যান্ড মিনস
আমেরিকার একটু অঙ্গরাজ্য একটু আগে আমি বললাম, আর লন্ডন হলো যুক্তরাজ্য বা যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। লন্ডন থেকে আমেরিকা তিনি কি যোগাযোগ স্থাপন করেছেন? কার মাধ্যমে? তারবিহীন ওয়্যারলেস এর মাধ্যমে স্থাপন করেছিলেন। আর এরপরে তিনি তা যে যে কাজটি করেছিলেন বলা হচ্ছে মার্কনের সিস্টেম ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য রয়্যাল নেভি। আর মার্কনের এই মানে ব্যবস্থাটি রয়্যাল নেভি রাজকীয় নৌবাহিনী প্রথম গ্রহণ করেছিল। কে গ্রহণ করেছিল? রাজকীয় নৌবাহিনী রয়্যাল নেভি যুক্তরাজ্যের। ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হিস ওয়্যারলেস টেলিগ্রাফ ওয়াজ ওয়াইডলি ইউজড, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় তার এই তারবিহীন টেলিগ্রাফটি বিশ্বব্যাপী বা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। ওয়াইডলি ইউজড অর্থাৎ ওয়াইডলি ব্যাপকভাবে কি হয়েছিল? ব্যবহার হয়েছিল বা ব্যবহার করা হয়েছিল কোন সময়? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্যাট মিনস প্রথম বিশ্বযুদ্ধের সময়। আর আমরা জানি আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914-এ, 1914 সালে। তাহলে এরপরে হলো হি ওয়ন দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ইন 1909, 1909 সালে তিনি কি ফিজিক্স দ্যাট মিনস পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কি পুরস্কার? নোবেল পুরস্কার। নোবেল হলো সর্বোচ্চ, অর্থাৎ কোন কৃতিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কার। আর তিনি কত সালে লাভ করেন? 1909 সালে লাভ করেছিলেন পদার্থবিজ্ঞানে। এরপরে লাস্ট বলা হচ্ছে হি ডাইড ইন 1937, 1937 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 1937-এ, কত সালে? 1937-এ, 1937 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, মার্কনি সম্পর্কে এই হলো সংক্ষিপ্ত জীবনাচরণ বা তার কর্মজীবন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর প্রেক্ষিতে আমরা একটা কোশ্চেন অ্যান্সার সাজাতে পেরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। কমপ্লিট দ্য কোশ্চেন নাম্বার 4, কমপ্লিট দ্য গ্রিড বিলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, অর্থাৎ উপযুক্ত তথ্য দিয়ে আমাদের নিচের টেবিলটি পূরণ করতে হবে। কি করতে হবে? নিচের টেবিলটি পূরণ করতে হবে। আমরা দেখি প্রথমে হু, হোয়াট, কি অথবা কে, এরপর ইভেন্ট অর্থ ঘটনাটি ঘটেছিল, এরপরে হোয়ার কোথায় ঘটেছিল, হোয়েন কখন ঘটেছিল। আমরা নিজে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো খেয়াল করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথমে আসি মার্কনি, বর্ন, মার্কনি জন্মগ্রহণ করেছিলেন বলগোনা ইতালি, বলগোনা ইতালি, কত সালে? দেখো মার্কনি জন্মগ্রহণ করেছিলেন বলগোনা প্রদেশে ইতালিতে, কত সালে? 1925 এপ্রিল। আমরা দেখলাম এখন এতক্ষণে 1925 এপ্রিল কত সালে? 18 বলো তোমরা, আমরা আলোচনা করি প্যাসেজ যদি আমরা খেয়াল করি আমরা দেখবো 1874-এ, 1874, 1874 সালে বলগণা প্রদেশের, ইতালিতের বলগণা প্রদেশে মার্কনি জন্মগ্রহণ করেছিলেন। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, হি ড্যাশ, তিনি কি করেছিলেন ইতালি ইন 1890-তে, অর্থাৎ 1890 সালে তিনি ইতালিতে কি করেছিলেন। আমরা জানি প্যাসেজের মধ্যে, আমরা যদি প্যাসেজ দেখি, হি বিজ্ঞান কমিউনিক এক্সপেরিমেন্টিং উইথ ওয়্যারলেস, হি বিজ্ঞান, বিজ্ঞান হবে শুরু করলাম, বিজ্ঞান এক্সপেরিমেন্টিং হি বিজ্ঞান এক্সপেরিমেন্টিং উইথ ওয়্যারলেস, উইথ ওয়্যারলেস কি, ওয়্যারলেস, উইথ ওয়্যারলেস টেলিগ্রাফ, উইথ ওয়্যারলেস টেলিগ্রাফ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, হি বিজ্ঞান এক্সপেরিমেন্টিং, তিনি শুরু করেছিলেন গবেষণা বা অনুসন্ধান উইথ ওয়্যারলেস টেলিগ্রাফ ইতালি ইন 1890, 1890 সালে তিনি ইতালিতে তার বিহীন টেলিগ্রাফ নিয়ে তিনি গবেষণা শুরু করেছিলেন, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের ব্যাপারে যদি আমরা খেয়াল করি আমরা দেখব, হি ফাউন্ডেড মার্কনিস ওয়্যারলেস কোম্পানি, অর্থাৎ তিনি মার্কনিস ওয়্যারলেস কোম্পানি স্থাপন করেছিলেন কোথায়? ইন 1896-এ, 1896 সালে। আমরা জানি যদি প্যাসেজটা দেখি, দেখব 1896 অর্থাৎ ইন লন্ডন, লন্ডনে 1896 সালে তিনি তারবিহীন কোম্পানি স্থাপন করেছিলেন ইন লন্ডন।
He founded Marconi's Wireless Company in London in 1896. 1896 সালে লন্ডনে তিনি তারবিহীন টেলিগ্রাফ কোম্পানি স্থাপন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের বাক্যটা বা সেন্টেন্সটা যদি দেখি তাহলে আমরা দেখব, হি এস্টাবলিশড কমিউনিকেশন উইথ নিউফাউন্ডল্যান্ড, তিনি নিউফাউন্ডল্যান্ডের সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন। আমেরিকা ফ্রম ইংল্যান্ড, আমেরিকা থেকে ইংল্যান্ডে, এটি কত সালে তিনি করেছিলেন যদি আমরা খেয়াল করি আমরা দেখব, ইন 1901। ১৯০১ সালে তিনি এই কাজটি করেছিলেন। হি এস্টাবলিশড কমিউনিকেশন উইথ নিউফাউন্ডল্যান্ড আমেরিকা ফ্রম ইংল্যান্ড ইন 1901। ১৯০১ সালে আমেরিকা থেকে ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে আমেরিকার নাও নিউফাউন্ডল্যান্ডে তিনি যোগাযোগ স্থাপন করেছিলেন। এরপরে লাস্ট একটা কোশ্চেন আমাদের সামনে আছে, আমরা দেখব, হি ড্যাশ ইন 1909, ১৯০৯ সালে তিনি কি করেছিলেন বা তার কি কর্ম ছিল। তিনি, আমরা জানি একটা আমাদের বেসের মধ্যে একটা অপশন আছে, তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন 1909 সালে। তাহলে আমরা কি লিখবো এখানে, হি ওয়ান দা নোবেল প্রাইজ ফর ফিজিক্স, হি ওয়ান দা নোবেল প্রাইজ ইন ফিজিক্স, ফর কি, নোবেল প্রাইজ ফর ফিজিক্স, দেখো, হি ওয়ান দা নোবেল প্রাইজ ফর ফিজিক্স ইন 1909, 1909 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই হলো মার্কনি সম্পর্কে আলোচনা এবং এর প্রেক্ষিতে আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর তোমরা বুঝতে পারলে আমার ক্লাসটি নেওয়া সার্থক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি এটি বুঝে থাকো তাহলে আমরা এখানে আজকের ক্লাসটি ইতি টানছি। সবাই ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সবার শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।